চট্টগ্রামের রাউজালে নিখোঁজের চোদ্দ দিন পর কলেজ শিক্ষার্থী শিবলির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ সকালে উপজেলার কদলপুর পাহাড় থেকে কঙ্কালের খন্ডাংশ উদ্ধার করা হয় এ ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে গেল আঠাশে আগস্ট কদলপুর ইউনিয়নের পাহাড় সংলগ্ন একটি মুরগির খামার থেকে শিবলির নিখোঁজ হয় তিনি ওই খামারে ম্যানেজার পদে কাজ করতেন একই খামারে তার সাথে ক্ষুদ্র নিগোষ্ঠীর কয়েকজন কাজ করতেন পুলিশের ধারণা তাদের মধ্যে বিরোধের জেরে শিবলিকে হত্যা করা হতে পারে